রায়গঞ্জের গোয়ালপাড়া থেকে বিরল জাতের চিল উদ্ধার। গোয়ালপাড়া এলাকা থেকে একটি আহত ভুবন চিল পাখি উদ্ধার করলেন পশুপ্রেমী সংস্থার সদস্যরা। ওই এলাকার কয়েকজন খুদে পাখিটিকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসার সময় স্থানীয় দুই যুবক রানা দাস এবং বিশাল বিশ্বাসের বিষয়টি নজরে পড়ে। তারা পাখিটিকে উদ্ধার করে হাইরোড সংলগ্ন নট্টপাড়ায় নিয়ে আসেন। খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের অফিসে, সেই সঙ্গে বনদপ্তরকেও খবর দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে পাখিটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রায়গঞ্জের সরকারি পশু হাসপাতালে। পাখিটিকে পরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম দান্তিয়া বলেন, স্থানীয়রা সচেতন ছিলেন বলেই পাখিটিকে বাঁচানো গিয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের এক নম্বর তালিকার অন্তর্ভুক্ত এই ভুবন চিল পাখি, তবে এই পাখিটি লুপ্তপ্রায় নয়। সুস্থ হলে পাখিটিকে কুলিক পক্ষী নিবাস এলাকায় ছেড়ে দেওয়া হবে।